পরিবারের সকল মিষ্টি বন্ধুদেরকে শুভ সপ্তমী আর শুভ দুপুর জানাচ্ছি। আর এখন দুপুর আমরা যাচ্ছিলাম ঝিমোতে মানে ঘুম পাচ্ছে, খেয়ে দিয়েই সবাই বেরিয়ে পড়েছি। আর 3:20 ট্রেন, আর আমরা এখন এই যে 2:30 দিকে বেরিয়ে পড়েছিলাম। আর মা মাঝ রাস্তাতে গিয়ে আবার জুতো কিনতে গেছে, আর এই জন্য আমার ভাইয়ের মেয়ে একটু মানে ঘুমিয়ে গেছিলো যেহেতু দুপুরবেলাটা। দেখো ওইদিকে তো রেডি হয়ে আমরা চলে এসেছি স্টেশনে, কিন্তু ওইদিকে যিনি টিকিট কাউন্টারে বসেন উনি কিন্তু আসেননি। কেন বলো তো? উনিও ঘুমিয়ে পড়েছেন। মানে 3:20 ট্রেন, আমার হয়তো খেয়াল ছিল না, হয়তো মানে ঘুমিয়ে আছেন। আর অনেকে কিন্তু 2:30 এরকম মানে আগে থেকে চলে এসছে, সবাই বসে আছে, 3:10 হয়ে গেছে, তারপরে তোমার দাদা ভাই আবার না পেরে ওই দরজাতে ধাক্কা দিল দিতে, তারপরে আরেকজন উঠলো জিজ্ঞেস করতে, মানে টিকিট কাউন্টারে যিনি বসেন ওনাকে ফোন করলো করতে, তারপরে কিন্তু এসছে। আর অনেকেই এসে দেখতে পাচ্ছ, ওদিকে অনেকেই দাঁড়িয়ে আছে, সবাই এখন কিন্তু তাড়াহুড়ো করে টিকিট কাটছে। যাই হোক, দাদাভাই মানে ডেকেছে বলে, নাহলে কিন্তু আজকে ট্রেনটা হয়তো ধরতেই পারতাম না। এরকম কোনো কিছু নয়, হয়তো উঠে পড়তো, আজকে হয়তো খেয়াল ছিল না। আর যেহেতু পুজোর এখন সময় তাই হয়তো একটু বেশি ব্যস্ত ছিল, এরকম হতে পারে। যাই হোক, এখন কিন্তু আমরা ট্রেন ধরে নিয়েছি, এখন প্রায় ওই 3:40 হয়ে গেছিলো, 40 বা 45 ট্রেনটা এসছে, মানে অনেকটা লেট করেই এসছে। তারপরে এই যে আমরা সবাই লেডিস বগিতে সব বসেছি, মানে আমরা তিনজনে এখানে মানে মহিলাদের সিটে এখানে বসেছি, আর ওরা তিনজনে মানে আমার ছেলে, আমার বড় ভাই আর তোমার দাদা ভাই, ওরা তিনজনে ওখানে ওদিকটাতে ছেলেদের সিটের দিকে বসেছে। তো যাই হোক, এখানে রাস্তা মানে ওই যে পরিবেশের চারদিকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। আর একটু সন্ধ্যে হয়ে গেছে, কিন্তু না, একটু মনে হচ্ছে এটা মানে মেঘলা হয়ে গেছে বলে। অনেকটা সময়ের পরে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মানে কাঁথিতে। আর আজকের সপ্তমী ছিল, আমরা এবছর ঠিক করেছিলাম যে না, আর দেরি করে আমরা কাঁথি যাবো না, যেহেতু কাঁথিটা মানে দূরের জায়গাগুলোতে আগে ঘুরে নেব, আর কাছেরগুলোতে ওই নবমী আর অষ্টমী এগুলো কাটাবো। তার জন্যই আমরা সপ্তমীতে চলে গেছিলাম কাঁথি ঠাকুর দেখতে। দেখো এখানে কাঁথি স্টেশনে এখানে পৌঁছে গেছি আমরা, ভীষণ ভিড় দেখছি, সবাই কিন্তু এরকম ঠাকুর দেখতে এসছে। আর ওখান থেকে আমাদের স্ট্যান্ডে নিয়ে যেতে কেউ বলছে 300 টাকা, 250 টাকা, 350 টাকা এরকম করে নেবে। যাই হোক, আমরা কিন্তু তারপরে হেঁটে হেঁটেই এসেছি, বেশি কিন্তু রাস্তা ছিল না, বেকার এরকম আমরা টাকা খরচা করেই হয়তো আসতে হতো। কারণ 3টে টোটো আমরা জিজ্ঞেস করেছি, কারণ আমরা ভেবেছিলাম অনেকটা রাস্তা, কখনোই আসিনি এখানে মানে কাঁথি স্টেশন দিয়ে ওই মানে মেন স্ট্যান্ডে। যাই হোক, তারপরে চলে এসেছিলাম আমরা, কিন্তু এগুলোর নাম জানি না। হ্যাঁ, প্রতি বছর হয়তো আসি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি সেভাবেই। দেখো এখানে কন্টাই এশিয়ান ক্লাবের ঠাকুর এইটা, তো এখানে ঠাকুর দেখে তারপরে আমরা মানে ওই খড়গপুর স্ট্যান্ড মনে হয়, ঠিক জানি না, ওদিক থেকে আমরা ওই বাম দিক বরাবর মানে কাঁথি কলেজ যে ওদিকটাতে আমরা যাওয়ার পথে, এখানে আমার ছেলে আর ভাই আর ভাইয়ের মেয়ে ওরা বিরিয়ানি খাচ্ছিলো, তো আমরা খাইনি, ওরা তিনজনেই খেয়েছে। আর তিনজনে কিন্তু 3টে প্লেট দিয়েছিলো, আর এই 2টো দিয়েছিলো, কারণ কি বলো তো, একটা মনেই ছিল না, ওরা ভেবেছে 2টো, তারপরে শেষে আর একটা দিয়েছে। ওরা 3জনে বিরিয়ানি খাচ্ছে, আর আমরা যেহেতু মা আর আমি করে কাল মহাষ্টমী আছে তো বার করি, তার জন্য আমরা কিন্তু খাইনি, আর ওরা 3জন খেয়েছে। আর এই যে 1 প্লেট বিরিয়ানি, এটা কিন্তু 90 টাকা করে নিয়েছিলো, ডিম চিকেন সব কিছুই দিয়েছে, জানি না কীভাবে কী ওরা দিয়েছে, তো কিন্তু 90 টাকা নিয়েছে, আর বেশ ভালো ওরা তা খেয়েছে। আমরা অনেকটা সময় ওখানে বসে তারপরে কিন্তু এই যে চলে এসেছি, এটাও আর একটা মণ্ডপে ঠাকুর দেখতে। তো ওই দিক থেকে আমরা কিন্তু এরকম প্রতি বছর হেঁটে হেঁটেই সব ঠাকুর দেখে দেখে মানে বাড়ি যাই। আর তবে সবগুলো ঠাকুর দেখা আমাদের হয়ে ওঠে না, কারণ অনেকটাই দেরি হয়ে যায়, ভীষণ ভিড় থাকে জানো তোমরা, কাঁথি মানেই ভীষণ ভিড়। এখানেও খুব সুন্দর সুন্দর করেছে মানে প্রতিমা, মানে এই যে সব জুয়েলারিগুলো, এগুলো তো সোলারের কাজ, তো মানে খুব সুন্দর লাগছিলো সামনে থেকে, আর ক্যামেরাতে কতটা ভালো আসে ঠিক জানি না, তবে সামনে থেকে খুব সুন্দর লাগছিলো। তো ওখান থেকে আমরা এই যে দেখো, এখানে কিন্তু বেশ সুন্দর লাইটিং হয়েছে, এদিকটা ওই কালী মন্দির আছে মা ভবতারিণী মনে হয়, ওদিকটাতে আমরা যাচ্ছি। এখানে 2টো প্যান্ডেল আছে, মানে 2টো জায়গাতে কিন্তু দুর্গাপুজো হচ্ছে।
ওখানে যাওয়ার মানে আগে কিন্তু মা ভবতারিণীর মন্দির মানে পড়বে, তো ওখানে মা পুজো দেবে, কারণ মানসিক করেছিল। তো এই জন্য আজকে যেহেতু এসে মা বললো চল ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো এই যে দেখো আমরাও চলে এসেছি, না আমার ছেলে তো ভীষণ মানে ঠাকুর ভক্তি। তো ওই যে ওবারে একেবারে অষ্টাঙ্গে প্রণাম করে আর সব জায়গায় কিন্তু টিক নিচ্ছে। তো প্রত্যেকটা মণ্ডপে যে আমরা যাচ্ছি ও কিন্তু এরকম টিপ পরেই পুরোটাই কিন্তু শেষের দিকে পুরো ওই তান্ত্রিক হয়ে গেছিলো, এতটাই মানে প্রণাম করেছে সব জায়গায়। আর এখানে এই মানে মা কালীর মন্দিরে এখানে দাঁড়িয়ে তোমাদের সামনের এই ভিউটা দেখাচ্ছিলাম, ওদিকে আরেকটা মণ্ডপ আছে আর এদিকেও কিন্তু আরেকটা মণ্ডপ আছে। চলো প্রথমে এইটাতে যাই, এটা শ্রদ্ধাঞ্জলি মনে হয় যে লেখা আছে, দেখো ঠিক জানি না এগুলো, হ্যাঁ আসি হয়তো, কিন্তু ক্লাবগুলো আমার ঠিক মানে জানা নেই। ঠাকুর দেখি ভিড়ের মধ্যে আর এত কিছু খুঁজি না, তো তারপরে বেরিয়ে যাই। তো তোমরা হয়তো ভালো করেই জানো আমাদের, হ্যাঁ আমাদের যদিও পূর্ব মেদিনীপুরে মানে কাঁথি, কিন্তু আমরা এত সবগুলো জানাটা সম্ভব হয়নি। আর যেহেতু আমরা ওই কাঁথি কলেজে আসতাম এক্সাম দিতে, তো ওখানকার ঠাকুর আমরা প্রায় দেখতাম, আর এগুলো কিন্তু আমি কখনো দেখিনি, তো আল দু বছর ধরেই যাচ্ছি। চলো ওখান থেকে ঠাকুর দেখে, ওখানে কিন্তু খুব সুন্দর ঠাকুর করে প্রত্যেকটা জায়গায়, মানে কাঁথিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর ঠাকুর করে সব। তারপরে চলেছিলাম কন্টাই সুপারস্টার ক্লাব, তো এখানে এখানেও চলো ভেতরে যাই তোমাদের শেয়ার করি। আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে পুরো মানে কাঁথি ঠাকুরগুলো। আর চলো আর তোমাদের সঙ্গে কোনো কথা বলছি না, তোমরা ভেতরে যাবে আর ওখানে ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে কী বলো দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, কারণ ভীষণ ভিড় ছিল, তো ভাবছিলাম একটু এখানে দাঁড়াই। আর এইগুলো যে ওড়াচ্ছিল বেলুনগুলো ঠিক জানি না, এগুলো আমার খুব ভালো লাগে, আর দাঁড়িয়েছিলাম বলে হয়তো একটু বেশি করে ওড়াচ্ছিল। তো এখানে এই যে মা আর ওরা দাঁড়িয়ে আছে, চলো এখন ভেতরে যাই। আর তোমাদের সঙ্গে কোনো কথা বলছি না, তোমরা শুধু ঠাকুর মানে মায়ের দর্শন করে নেবে সব মানে কাঁথির। চলো দেখে থাকো আর লাইক করে দিও অবশ্যই, কমেন্ট করে জানি মানে জানাবে কেমন লাগলো কাঁথি ঠাকুরগুলো। আর তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল, এখন যেহেতু বিজয়া, বিজয়ার সবাইকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো। চলো
I'm going to go to the hospital.